জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত কোথায় এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ আরও জানিয়ে দিব নির্বাচনের রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ ধোয়াশা কাটানোর পরামর্শ এরপর জানিয়ে দিব অবশেষে বিপদসীমার নিচে নামল গমতির পানি এবং সর্বশেষ জানিয়ে দিব ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত কোথায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি তিনি আটক নাকি আটক নন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে যদিও মঙ্গলবার সাতাশ আগস্ট সাবেক এই প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে স্কল ও সংবাদ প্রকাশিত হয় এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশন ডিবি উত্তর মোহাম্মদ জবির হোসেন ভুইয়া ঢাকা পোস্টকে জানান ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছেন কি না তাও নিশ্চিত করেননি তিনি একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার জানতে চাইলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানী কুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয় এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানও আটকের বিষয়টি অস্বীকার করেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগে আওয়ামী লীগ সরকারে পতন ঘটে অন্য আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে চলে যান দুই হাজার তেইশ সালের জুলাইয়ের ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মোহাম্মদ আলী আরাফাত এরপর গত সাত জানুয়ারি নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আরও ছিচল্লিশ জন ওই মামলার আসামি এটি ছাড়াও আরও কয়েকটি মামলার আসামি আরাফাত যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আবাবলিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে রয়েছেন লীগের নেতারা শেখ দেশ ত্যাগের পর প্রথম কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব অজিত জয় পরে অবশ্য তিনিও নীরব হয়ে যান এদিকে বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি দলটির এই পেজ থেকে নেতা কর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয় আপডেট বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি তথ্য বলছে নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের তবে এ হোয়াটসঅ্যাপ নম্বরটি আগের নম্বর ছিল বাংলাদেশি জিরো ওয়ান নম্বর দুটোতে কল দিয়ে কোনো সাড়া মেলেনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ ধোয়াশা কাটানোর পরামর্শ নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার চাপ বাড়ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় নির্বাচন ইস্যুতে কথা বলছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ভাষণের প্রশংসা করলেও তিনি নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কিছু না বলায় হতাশা প্রকাশ করেছে বি एनपीओ जमायत গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত রোববার সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এতে রাষ্ট্র সংস্কারের নানা বিষয় উল্লেখ করা হলেও নির্বাচনে রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিকে প্রশংসা করলেও নির্বাচনে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় সমালোচনা করেন

প্রধান উপদেষ্টা ওই ভাষণে ব্যাংকিং খাতে সুশাসন বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহি পুলিশ কমিশন গঠন গ্রহণ নিশ্চিত করা শিক্ষা ক্ষেত্রে সংহতি উন্নয়ন বন্যা নিয়ন্ত্রণ এবং পতিত সরকারের পনেরো বছরের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ সহ নানা খাতে সংস্কারের বিষয় তুলে ধরেন এ সময় গণতন্ত্র সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকে শক্তিশালী করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার কথাও বলেন তিনি অবশেষে বিপদসীমার নিচের নামলো গোমতির পানি অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতি নদীর পানি বর্তমানে নদীটির পানি বিপদসীমার 3 সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার 27 আগস্ট রাত 10টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ জামান তিনি জানান গমতি নদীর পানি কমেছে বিপদসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এর আগে গত ২২ আগস্ট রাতে গমতের পানি বিপদসীমার স্মরণকালের সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেদিন রাতে পানি বিপদসীমার একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ওই দিন দিবাগত রাত বারোটার দিকে নদীর বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের বুড়োবুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে বাঁধ ভাঙার পর থেকে কমতে থাকে গমতের পানি পরদিন শুক্রবার ও শনিবার বিপদসীমার এক সেন্টিমিটার কমতে থাকে রোববার ও সোমবার তিন থেকে সাত সেন্টিমিটার কমে প্রবাহিত হয় সোমবার পর্যন্ত পানির প্রবাহ ছিল বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপরে মঙ্গলবার রাত নয়টার দিকে বিপদসীমার সমান হয় এ নদীর পানি ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে মঙ্গলবার সাতাশ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ ব্যাংক হিসাব স্থগিত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে উল্লিখিত ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার তিরিশ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা বাবার নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবে সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফ্রম কে ওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইউর কাছে পাঠাতে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের পাঁচ আগস্ট আওয়ামী লীগ পতনের আগে পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্য ছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়া পর থেকে ওবায়দুল কাদেরের খোঁজ নেই আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে কয়েকজন মন্ত্রী এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে ওবায়দুল কাদের সহ বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দেশের অনেক জায়গায় মামলা হয়েছে এসবের মধ্যে হত্যার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে